খাজা ওসমান হারুনের কাছে গিয়া ডাক দিয়া বলেন ওগো উস্তাদজি ওই অগ্নি পূজারীরা এই প্রস্তাব দিয়েছে খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলেন তাহলে চলো আমি যাই ওদের কাছে কিনারায় গিয়া ডাক দিয়া বলে এই কি হয়েছে বলে আগুন নিতে পারবেন যদি আগুনের ভিতরে ঢুকতে পারেন রব্বে কাবার কসম করে বলছি আজ যদি আমরা ইব্রাহিম আদর্শকে আঁকড়ে ধরতে পারি খোদার কসম আগুন হবে আমাদের জন্য ফুলের বাগান জান্নাতের ঘরবাড়ি আজ যদি হো ইব্রাহিম কি ঈমান পয়দা আজ যদি হো সত্তা ইব্রাহিম কি গুলিস্তান পয়দা আজ যদি ইব্রাহিমের সেই আনুগত্যের সীসা বা প্রাচীর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আমরা আমাদের জীবনে আনতে পারি রব্বে কাবার কসম আজ আগুন আমাদের জন্য ফুলের বাগান হয়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহর মহব্বত কলিজায় ধারণ করার তৌফিক দান করুক আর একটু জোরে বলেন আল্লাহ বলেন যারা মুমিন যারা ঈমানদার আমি আল্লাহ বলছি সব কিছুর চাইতে তাদের মহব্বত আমার কলিজায় বেশি থাকবে এই ঘোষণাটা কার আর একটু জোরে বলেন কার কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রতিটি মহল্লায় যে মসজিদ আছে এই মহল্লার যুবক বৃদ্ধগুলো যদি মসজিদে হাজির হয় মসজিদে জায়গা হবে আরো ধীরে বলেন হবে কিন্তু বাস্তব চিত্র কি দেখা যায় ফজরের সময় তিন চারজন জোহরের সময় আট দশ জন আসরের সময় পনেরো বিশ জন মাগরিবের সময় দশ বারো জন এশার সময় সাত আট জন আর বাকিগুলো সব থন থন কথা কন কথা কন কথা কন কি এক কষ্টের ইতিহাস কেমনে বলবো আজকে আমরা মুসলমান আমাদের ঈমান এমন পলানিতে চলে গেছে যে ঈমানের পরে মুমিনের যে প্রথম হাতিয়ারটা এটা আমরা হাতছাড়া করে ফেলেছি আমরা নিজে নামাজ পড়ি না সন্তানদের কোন নামাজ পড়াই না নামাজের জন্য আমাদের কোনো তাগাদা নাই কথা বলেন কথা বলেন কথা বলেন আপনি বায়াতে গেছেন রাস্তায় একজন লোকের সঙ্গে সাক্ষাৎ এসেই ডাক দিয়া কয় ভাই আমারে দশটা টাকা দেন ভাই আমারে পাঁচটা টাকা দেন এরকম কিছু লোক আছে না নাই আরো ধীরে বলেন আছে না নাই আমরা অধিকাংশ সময় কি বলি মাফ করেন বলি না মাফ করেন তারপরেও যদি কেউ নাসুর বান্দা হয়ে যায় ভাই পাঁচটা টাকা দেন ভাই দুটা টাকা দেন আমি পকেটের মধ্যে হাত ঢুকাই দিয়া নাড়তে নাড়তে যেটা ছোট টান দিয়া বের করে দিয়া দিই ধর নে যা কথা বলেন কথা বলেন অথচ আমি সেই লোকটা বায়া বাজারের মধ্যে দাঁড়াই রইছি আমার বাসা থেকে আমার গিন্নি ফোন দিয়া কয় আব্বা আইছে কে আইছে কথা কয় না কে আইছে আব্বা আইছে মানে শ্বশুর আব্বা আইছে গিন্নি কইছে আমার আব্বাই আইছে বাসায় খাবার কিছু নাই প্রয়োজন হলে পোলট্রি হলো একটা নিয়ে আসেন পকেটের মধ্যে হাত ঢুকাই দিয়ে দেখে বিশটা টাকার একটা নোট তার মানে বিশ টাকা দিয়া পাঁচ কেজি গোস্ত পাওয়া যাবে দুই কেজি এক কেজি আধা কেজি আধা কেজিও নয় তো বিশটা টাকা পকেটের মধ্যে এই দিকে বাসার থেকে ফোন করছে যে শ্বশুর আব্বা আসছে আমার আব্বা আসছে আসার সময় কিন্তু গোস্ত নিয়ে আসবেন এখন দোকানদারের কাছে গিয়া বলতেছে এই শোন আমি তো প্রায় তোর কাছ থেকেই গোস্ত নিয়ে আজকে পকেটে টাকা নাই বাসায় শ্বশুর আসছে এক কেজি গোস্ত মাপ ওজন করে দে দোকানদারও বলতেছে সমস্যা নাই কালকে টাকা দিয়ে নিয়ে যান এক কেজি গোস্ত ওজন করে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে গেলাম ওই লোকটাই কিন্তু আমি যেই লোকটার সামনে একজন কইলো ভাই আমারে দশটা টাকা দেন পকেট থেকে খুইজা খুইজা দুইটা কি নোট দিলাম অথবা তার কাছে মাপ চাইলাম অথচ ওই লোকটা আমি ডাক দিয়া কইলো আব্বা আইছে তো বাকিতে এক কেজি গোস্ত নিয়ে বাড়িতে রওনা দিলাম কথা বলেন কথা বলেন তাহলে দুইজনের ক্ষেত্রে দুই অবস্থা কেন আজ মুহাব্বত তালখে হাসিরি সওয়াদ আজ মুহাব্বত তালখে হাসিরি সওয়াদ
وز محبت درد غم حلوا شواد وز محبت درد غم حلوا شواد আমার শ্বশুরের সঙ্গে আমার সম্পর্ক ভালো আমার বিবির সঙ্গে আমার সম্পর্ক ভালো তার সঙ্গে আমার محبت আর ভালোবাসাটা বেশি এজন্য সে যা চায় সেটাই নেওয়ার জন্য তৈয়ার হয়ে যায় রাস্তার লোকটার সঙ্গে আমার অত সম্পর্ক নাই এজন্য চাইলে আমি তার কাছে মাপ চাই অথবা 2 টাকা দিয়া তারে বিদায় করে দেই আরশের মালিক ডাক দিয়া কয় রে বান্দা তোর ছেলের চাইতেও কি আমার মহব্বতটা কম হয়ে গেল তোর মেয়ের চাইতেও কি আমার মহব্বতটা কম হয়ে গেল তোর চোখ দিলাম আমি তোর হাত দিলাম আমি তোর পা দিলাম আমি তোর জবান দিলাম আমি তোর সব কিছু দিলাম আমি অথচ আমার নামে যখন ডাক দেয় বান্দা তুই কল্লাটা কাট করা কোন দিকে যাস কোন দিকে যাস কোথায় যাবি পালাবি কোথায় আইনাল মাফার বাগবি কোথায় যেখানেই যাবি আমি আল্লাহ সেখানে আছি অতএব এটা যদি হয় আয় আমি আল্লাহর সঙ্গে তুই তোর মহব্বতটা গড়া আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু أشد حبا لله الله أكبر بلن الله أكبر سرکار دو عالم نبی صحابہ اکرام در قطع ٹھیک کرتسن جد در مائدان تا در کے پاٹھئے دے بے اللہ ار محبت اللہ ار بھلو شد کمان সরকারে দু আলম নবী কামলিওয়ালার সামনে একটা রাখাল আয়েশা ডাক দিয়া কয় গো সরকার একটা কথা আপনার কাছে জানাবার দরকার আমি যদি এখন কলেমা পড়ে মুসলমান হয়ে যাই বলেন গো নবী আল্লাহ আমারে জান্নাত দিবেনি সুবহানাল্লাহ বলেন ডাক দিয়া বলেন হ্যাঁ তুমি যদি এখন কলেমা পড়ে মুসলমান হয়ে যাও আরশের মালিক আল্লাহ তাআলা তোমারে জান্নাতি বানায় দেবে আল্লাহু আকবার হয় নাই কলিজার গভীর থেকে বলেন আল্লাহু আকবার কারণ একজন ইমানদারের দাম মালিকের দরবারে আসমানের চাইতে জমিনের চাইতে এমন কি আল্লাহ তাআলার জান্নাতের চাইতেও বেশি দামি কিমতে হর চিজের দানি কে চিজ কিমতে হর চিজের দানি কে চিজ قيمته خضرا نداني احمقيست قيمته خضرا نداني احمقيست سلر دم بزلم مير دم بزلم بارير دم بزلم غارير دم بزلم دوكانير دم بزلم چاكرير دم بزلم ببوشار دم بزلم تاكا بوشار دم بزلم অতসো আমি যে কত দামি আমি আমার দাম বুঝলাম না আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এই 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 আসমানের চাইতো তুই দামি সুবহানাল্লাহ আগামী বছর জোরে বলেন সুবহানাল্লাহ জমিনের চাইতো তুই দামি জোরে বলেন আলহামদুলিল্লাহ এ বান্দা জান্নাতের চাইতো তুই দামি জোরে বলেন আল্লাহু আকবার কারণ জান্নাতটা আপনার আমার জন্যই আল্লাহ বানাইছেন আল্লাহু আকবার বলেন বলেন এজন্য মেরে ভাইও টাকার দাম বুঝি পকেটে যদি 5000 টাকা থাকে বায়া বাজারে ঢুকছি হাটের দিন প্রচন্ড মানুষের ভিড় বলেন তো দেখি পকেটে যদি 5000 টাকা থাকে এরকম করে মেলে ধরে হাঁটবো নাকি মেলায় ধরে হাঁটবো বরং কি করব পকেটের মধ্যে দরকার হলে হাত ঢুকায় দিয়ে টাকা ধরে থাকব যেন আমার টাকা আমার পকেট থেকে অন্য কারো পকেটে বাইপাস হয়ে না যায় কারণ টাকাটা আমার কাছে দামি এ আপনাদের কথা বলছি না আমার কথাই আমি বলছি আমরা হুজুররা জুব্বা পরি পাঞ্জাবি পরি আমাদের বগলের মধ্যে একটা পকেট থাকে অনেক সময় নামাজে দাঁড়াইলেও হাত নাড়ায় দেখি আছে না নাই কারণটা কি টাকার দাম আমি বলছি টাকা দিয়ে আমি দুনিয়ায় চলতে পারবো জায়গার দাম বুঝছি জায়গা বিক্রি করলে আমি টাকা পাবো দোকানের দাম বুঝছি কারণ দোকানে বসলে এখান থেকে আমি টাকা পাবো আরশের মালিক ডাক দিয়া কয় বান্দারে দুনিয়ার যত নিয়ামত আছে সব কিছুর চাইতে আমি আল্লাহ তাআলা তোরে বেশি দামি বানাইছি তুই শুধু বলবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঈমান
কোরআন তোর কলিজার ভিতরে ঢোকাবি আর কোন ভেজাল তোর ভিতরে থাকবে না আসমানের মালিক আমার আল্লাহ জমিনের মালিক কে জবান খুলে বলেন কে আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমার মরণের মালিক আল্লাহ আরশের মালিক ডাক দিয়া বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকা সব কিছু আমার আল্লাহর জন্য তো আল্লাহ বলবেন বান্দা তুই ধন্য আমার জান্নাতটা তোরই জন্য সুবহানাল্লাহ বলেন সরকারে দুয়া আলম নবী কামলিওয়ালা যখন বলছেন তুই জান্নাতের মালিক হয়ে যাবি রাকাল উচ্চ কণ্ঠে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহু আকবার ডাক দিয়া বলেন সরকার আমি এখন কি করব আল্লাহর নবী ডাক দিয়া বলেন কাতারে কাতার বন্দী হয়ে যাও যুদ্ধের দামামা বেজে গেছে এক পর্যায়ে যুদ্ধ থেমে গেছে মুসলমানদের পক্ষে আল্লাহ তাআলা বিজয় দান করছেন আল্লাহু আকবার বলেন আল্লাহর পয়গম্বর নজর করে করে দেখতেছেন যারা শাহাদত বরণ করছেন এক পর্যায়ে নবীজি তাকায় দেখেন রক্তে রঞ্জিত লাশটা জমিনের মধ্যে পড়ে আছে আল্লাহর পয়গম্বর কিনারায় গিয়া দুইটা চোখের পানি ছাইড়া দিয়া ডাক দিয়া বলে সাহাবীরা রে তোরা একটা নজর তাকায় দেখ এই যুবকের জিন্দিগিতে ঈমান ছাড়া আর কোনো আমল নাই একমাত্র আমল সে আল্লাহকে আল্লাহ মানছে আমি নবীরা নবী মানছে সে এক রাকাত নামাজ পড়ার সুযোগ পায় নাই সে একটা টাকা দান করার সুযোগ পায় নাই মাওলানা পাকের কুদরতি পায় একটা সিজদা দেবে এমন সুযোগ পায় নাই ঈমান আছে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে নিজের জানটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিছে তার আরশের মালিক আল্লাহ তাআলা তার জান্নাতি বানায় দিছে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا أشد حبا لله যারা মুমিন হবে ইমানদার হবে সব কিছুর চাইতে তারা কাকে বেশি ভালোবাসবে আর একটু জোরে বলেন কাকে 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 জবান খুলে সেই মালিকের নাম একটু ডাকেন সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আরো ধীরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله বলেন قل ও নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও কাকে সবাই বলেন কাকে কাকে জবান খুলে বলেন কাকে আমরা কি সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কারা কারা দুটো হাত একটু উঁচু করে দেখান তো দেখেন তো কোনো বর্ণচোরা কপাল পড়া আছে নাকি যে হাত তোলে নাই হাত টান করেন বলেন আল্লাহ আমাদের সকলের কলিজাই তোমার ভালোবাসা দান করো জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আল্লাহ কবুল করুক আল্লাহ বলেন তুমি যদি আমার ভালোবাসা পাইতে চাও ফাত্তাবিউনি আমার পয়গম্বরের অনুসরণ করো বাংলা কথা কার অনুসরণ করতে হবে আপনার আমার পয়গম্বরকে অনুসরণ করতে হবে আল্লাহর ওয়াদা ফাত্তাবিউনি ইউহিবিবুকুমুল্লাহ তোমরা যদি আমার পয়গম্বরের আনুগত্য করতে পারো আমি আল্লাহ তাআলা নিজে বলছি আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে
নবীর আনুগত্যের বিকল্প কোনো পথ আরো জোরে বলেন আছে নাই এজন্য মেরে ভাইও আসুন আমাদের দৈনন্দিন প্রত্যেকটি কাজে আমাদের পারিবারিক কাজে সামাজিক কাজে রাজনৈতিক কাজে আন্তর্জাতিক কাজে ঘরে বাইরে নগরে বন্দরে শহরে সর্ব জায়গায় সরকারে দু আলম নবীর আদর্শ গ্রহণ করতে রাজি আছি তো সবাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আর একটু জোরে বলেন যদিও কথাটা বলতেছি মুখে আসলে এর বাস্তব চিত্র নাই আমাদের বুকে যার কারণে আমরাই মরতেছি ধুকে ধুকে কথা বলেন কথা বলেন এই হাজার হাজার জনতার ভিতরে এমন লোক আমি চ্যালেঞ্জ করে বলবো এমন লোক এই হাজার জনতার ভিতরে বসে আছি আজকের ফজরের নামাজ পড়ি নাই কথা কয় না কেন কথা কয় না কেন জোহর পড়ি নাই আসর পড়ি নাই মাগরিব পড়ি নাই রাত 9টা পার হয়ে গেছে নিয়ত করে রাখছে আল্লাহ দিলে এসব পড়ব না এ যুবক তোর পায়ে হাত দিয়ে বলি খোদার কসম এরকম কোটি ওয়াজ মাহফিল দিয়ে এক পয়সার লাভ হবে না যদি তুমি আল্লাহর কুদরতি পাই সিজদা না দাও কথা কন না কেন কথা বলেন না কেন এজন্য দৃপ্ত শপথ নেওয়া দরকার আরে ভাত না খাইলে যেমন শরীর দুর্বল হয়ে যায় পোশাক না পড়লে যেমন বাহ্যিক দৃষ্টিতে ইজ্জত চলিয়া যায় আল্লাহর গোলামিতে নিজের কপালটা না ঠেকাইলে ঈমান দুর্বল হইতে হইতে এখানে এমন একটা জঙ্গল বাসা বাঁধে তখন আর ঈমানের কথা ভালো লাগে না ঈমানের আওয়াজ ভালো লাগে না তখন নাফরমানিতে দীপ্ত হয়ে যায় আর যখন এই জায়গাটা জঙ্গলময় হয়ে যায় শুধু নাফরমানি নয় যত জুলুম আছে যত অপরাধ আছে যত অন্যায় আছে সব তার দ্বারা সংগঠিত হয় কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য মেরে ভাইও আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনি বলে দিন জগতের মানুষগুলোকে ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনার আনুগত্য করে আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি নিজেই তাদেরকে ভালোবাসব তাহলে নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে লালন করার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই নবী বলেন এই গভীর মনোযোগ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি নবী বলেন সে কশিন কালেও মুমিন হবে না নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা তার সন্তান তার আপন জনদের চাইতেও আমি নবীকে বেশি মহব্বত করবে সুবহানাল্লাহ বলেন কারণ নবীর মহব্বত এটা আমাদের ইমান এটা কি আরো ধীরে বলেন এটার নাম কি তার মানে নবীর মহব্বত প্রকাশ শুধু ইয়া নবী সালাম আলাইকা আর জিলাপিনিয়া বাড়িতে গেলাম এটার নাম নবীর মহব্বত নয় বরং আপ টু বটম জিন্দগির প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পয়গম্বরের আদর্শকে গ্রহণ করার নামই নবীর মহব্বত আল্লাহর একজন পয়গম্বর নাম হযরতে দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় বন্দী নবীর মহব্বত নবীর ভালোবাসার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি জালিম তার জেলখানায় তাকে শুধু বন্দী রাখে নাই অনেক অনেক ইমানদারকে বন্দী করে রাখছে কিন্তু এ জালিম রাত্রে একটা স্বপ্ন দেখছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্বপ্ন ভুলে গেছে দেশের যত আলেম ওলামা আছে সবাইকে ডাকছে ডাইকা ডাক দিয়া কয় এরকম বৈঠক দিয়া চেয়ারের মধ্যে বৈশা ডাক দিয়া কয় আপনারা তো অনেক কিছুই বলতে পারেন আজ রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি সকলে ডাক দিয়া বলেন তাহলে আপনি স্বপ্ন বলেন আমরা ব্যাখ্যা করে দেই জালিম ডাক দিয়া কয় না
স্বপ্ন যদি আমার জানাই থাকতো তো বলে দিতাম আমি স্বপ্ন ভুলে গেছি আমার স্বপ্ন বলা লাগবে স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে কায়দা না বেকায়দা এই কথা বলেন কায়দা না বেকায়দা বেকায়দা না কারণ গায়েবের খবর জানে কে আর একটু জোরে বলেন কে 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 আমরা তো উল্টো দিকে মারি থাবা গায়েব নাকি জানে আমার দয়াল বাবা আরো জোরে বলেন জোরে বলেন যারা বলবে যে আমার বাবা গায়েব জানে আমার পীর গায়েব জানে আমার উমুক গায়েব জানে খোদার কসম ওটার ঈমান নাই ওটার ঈমান নাই ও যতই বড় হোক না কেন নামজাদা বুঝতে হবে এটা পাক্কা হারামজাদা গায়েবের মালিক কে জবান খুলে বলেন এটা ঈমানের কথা গায়েবের মালিক কে তবে হ্যাঁ আল্লাহ তাআলা যদি কাউকে কাউকে কিছু জিনিস আগে জানায় দেন এটা এক্সেপশনাল এটা আল্লাহ তাআলার নিজের এক্সট্রা পাওয়ার কথা বলেন আর একটু ধীরে বলেন নবী যদি গায়েব জানতেন এই এদিকে তাকান এদিকে তাকান নবী যদি গায়েব জানতেন চোখে পানি আইসা যায় মদিনাতুল মুনাওয়ারা মসজিদের সামনে দাঁড়াবেন সোজা নজর করে দেখবেন উহুদের পাহাড়টা চোখের সামনে ভেসে ওঠে ওই পাহাড়ের কিনারায় গিয়া দাঁড়াবেন তো মনে পড়বে নবীজির সেই দানদান ভাঙার ইতিহাস মনে পড়বে নবীর মুখ থেকে ঝরে পড়া রক্তের ইতিহাস ওখানে গিয়ে দাঁড়ালে মনে হয় এই জায়গায় বুঝি আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছিলেন এই জায়গায় বুঝি বেঈমান ইবনে কেবিয়া আমার পয়গম্বরের চেহারা লক্ষ্য করে বললাম মারছিল লোহার হেলমেট ভাঙ্গা পয়গম্বরের ডান দিকে চোয়ালের মধ্যে হেলমেটের করা ঢুইকা পড়ছিল দাঁত ভেঙে পড়ছিল নবী যদি গায়েব জানতেন খোদার কসম উহুদের ময়দানে যেতেন আরো ধীরে বলেন যেতেন আমি যদি ওইখানে যাই তাহলে তো আমার দাঁত ভাঙবে চোয়ালে করা ঢুকবে গায়েবের মালিক একমাত্র কে এলমে গায়েবে কসনমি দানত বজুজ পরওয়ারদিগার علم غائب قسمی دانت بجز پروردگار غائب خبر جانن ایک ماتر امار আরো জোরে বলেন কে সবাই ডাক দিয়া বলে বাচ্চা নামদার আপনি যদি স্বপ্ন না বলেন তো আমরা কেমনে ব্যাখ্যা করব ব্যাখ্যা কার বক্তা নসর ডাক দিয়া বলে আমি এত সমাচার শুনতে চাই না আমার স্বপ্ন বলা লাগবে আমার স্বপ্নের ব্যাখ্যাও করা লাগবে ইতোমধ্যে এদের মধ্যে থেকে একজন ডাক দিয়া বলে বাচ্চা আপনার জেলখানায় একজন বন্দী আছে নাম দানিয়েল উনি যদি ওনাকে যদি আনা হয় উনি বলতে পারবেন দ্বার রক্ষককে খবর দাও হলো খবর নাও আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন হ্যাঁ বাচ্চা যদি আমাকে ছেড়ে দেয় অন্যায় ভাবে আমার আটকায় রাখছে আমারে যদি বের করে দেয় তাহলে আমি বাচ্চার স্বপ্ন বলবো স্বপ্নের ব্যাখ্যাও বলবো আল্লাহ আকবার বলেন হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন বের করে আনা হয়েছে তো জালিম বাদশাহ বখতে নসর তার রাজ দরবারে ঢুকতে হলে এমন ভাবে লোহার জঞ্জির ঝুলায় রাখছে মাথা নিচু করে ভিতরে ঢুকতে হবে বলেন তো দেখি কোন আল্লাহর বান্দা আল্লাহকে ছাড়া কারো সামনে কি নিজের মাথা নত করতে পারে আরো ধীরে বলেন পারে পারে না কিন্তু আমরা এত কপাল পোড়া হয়ে গেছি আমরা শাহজালালে যাই শাহ মাধ্যমে যাই শাহপুরানে যাই অথচ মরা কবরের সামনে আমরা নিজেদের মাথাকে নত করে দেই কথা বলেন ঠিক না বে ঠিক এগুলো থেকে আমাদেরকে ফিরাতে হবেই ফিরতে হবেই আল্লাহ আমাদের তৌফিক দান করুক আর একটু জোরে বলেন আমিন কোনদিন আল্লাহকে ছাড়া কারো সামনে নিজের মাথা নত করব আরো ধীরে বলেন করব শুধু মুখে না নয় বাস্তব জীবনেও বাস্তব জীবনেও যদি এমন পরিস্থিতির শিকার হইতে হয় এমন পরিস্থিতির শিকার হইতে হয় প্রয়োজনে মরবই তো রে ভাই আজ হোক কাল হোক একদিন না একদিন মরণ আসবেই ঠেকাতে পারবো না অতএব এটাই যদি চিরবাস্তব হয়ে থাকে তাহলে সেই মহান মালিক আল্লাহকে ছাড়া কারো সামনে নিজের মাথা নত করব আরো ধীরে বলেন করব আল্লাহ আমাদের তৌফিক দান করুক জোরে বলেন আমিন হযরত দানিয়েল বখতে নসরের দরওয়াজায় চলে গেছে
নজর করে দেখে এমন ভাবে লোহার জিনজির ঝুলানো মাথা নিচু করে সারা ভিতরে ঢোকা যাবে না আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাম দাঁড়ায় গেছেন ডাক দিয়া বলেন এই জিনজির না সরানো পর্যন্ত আমি ভিতরে ঢুকবো না বক্ত নাসর ডাক দিয়া বলেন কেন খবর দেওয়া হলো এতে আপনার লস বক্তানসর ডাক দিয়া বলেন আমার কি লস বলে আমি যদি মাথা নিচু করে ভিতরে ঢুকি তার মানে আমার আল্লাহকে বাদ দিয়া অন্য কারো জন্য আমি আমার মাথাকে নত করে দিলাম যখন অন্য কারো জন্য মাথা নত করে দিলাম আমার ঈমান চলে যাবে আর ঈমানটা যদি আমার চইলা যায় তাহলে ঈমানের মালিক মহান মাওলা আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে আমি স্বপ্নও ভুলে যাব স্বপ্নের ব্যাখ্যাও ভুলে বক্ত নাসর ডাক দিয়া কই তাহলে জিনজির হটাও আল্লাহু আকবার আল্লাহ বলেন উদুউনি উদুউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতুল হাসানা এ মানুষকে দ্বীনের পথে ডাকো উদুউ ডাকো 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 হিকমতের সাথে যখন জিনজির সরাই ফেলছে ডাক দিয়া বলছে এবার তাহলে তুমি আমার স্বপ্ন বলো হযরত দানিয়েল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আপনি রাত্রের মধ্যে যে স্বপ্নটা দেখছেন বিশাল একটা মূর্তি আপনি স্বপ্নে দেখছেন আসমানে যার মাথা জমিনে তার পা এত বড় একটা বিশাল মূর্তি দেখছেন বক্ত নাসর চিৎকার দিয়া ডাক দিয়া কয় হ এই স্বপ্নই তো দেখছিলাম এরপরে কি যেন দেখছিলাম আল্লাহু আকবার বলেন এটাই তো দেখছিলাম হ্যাঁ হ্যাঁ এরকমই স্বপ্ন দেখছি একটা বিশাল মূর্তি যার মাথা আসমানে পা দুটো জমিনে আল্লাহর পয়গম্বর দানিয়েল ডাক দিয়া বলেন এরপরে আপনি লক্ষ্য করে দেখছেন এর মাথাটা ছিল স্বর্ণের এরপরে এর বুকটা ছিল রূপার নিতম্ব তামার পা দুটো লোহার বাচ্চা ডাক দিয়া বলে হ হ এরকমই তো আমি দেখছিলাম তারপরে কি যেন দেখছিলাম আল্লাহু আকবার বলেন হযরত দানিয়েল আলাইহিস সালাম ডাক দিয়া কয় সপ্তম আসমানের উপর থেকে একটা পাথর সাত আসমানের দরওয়াজা খুলে খুলে নিচের দিকে নামতেছিল বক্তনসর লাফায় উঠে ডাক দিয়া কয় হ সাতটা আসমানের দরওয়াজা খুলে গেছে একটা একটা আসমান পাড়ি দিয়া পাথরটা নিচের দিকে নামতেছিল আল্লাহু আকবার বলেন হযরত দানিয়েল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন এক পর্যায়ে পাথরটা এসে মূর্তির মাথার উপরে পড়ে যায় মাথার উপরে পড়তে না পড়তে গোটা মূর্তিটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে এবার ডাক দিয়া বলতে থাকে এই আমার স্বপ্নের কথা বললেন এবার স্বপ্নের ব্যাখ্যা করে দেন হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতে লাগলেন আপনি যে বিশাল মূর্তিটা দেখছেন তার মাথাটা ছিল স্বর্ণের রূপার নিতম্ব তামার পা দুটো লোহার তার মানে আপনাকে আল্লাহ তাআলা দেখাইছেন গোটা দুনিয়ায় এত রঙের মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে আল্লাহর ইবাদত ছাইড়া দেবে তারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যাবে আরশের মালিক আল্লাহ তাআলা একদিন সপ্ত আসমানের উপর থেকে যে পাথরটা নিক্ষিপ্ত হতে দেখছেন ওই পাথরটার কেউ নয় ওটাই হলো আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কি হলো তাহলে মূর্তি যে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তো আল্লাহর নবী আসার পরে যত রঙের মানুষ স্বর্ণের মতো হোক রূপার মতো হোক তামার মতো হোক লোহার মতো হোক যত মানুষ মূর্তি পূজায় লিপ্ত থাকবে তো আল্লাহর পয়গম্বর দুনিয়াতে এসে সব কিছুকে দুপায় ধরে এলাহে কালিমাতুল্লাহ আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলার প্রচার আল্লাহ তাআলার প্রচার করতে থাকবে তো বাতিল বাতিল হয়ে যাবে হক তার নিজের জায়গায় সমুচ্চিত হয়ে যাবে যেই কথাটা আমি বলতেছিলাম
আমার দিকে তাকান, আমার কথা অলরেডি লাগাম টেনে ধরা হয়েছে, একবারে শেষ প্রান্তে এসেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আজরাইল জঙ্গলের বাঘিনীর বাচ্চা মাইরা, তার স্তনে যন্ত্রণা হয় না, আমি আল্লাহ তাবারকা তাআলা তারে সমস্ত জঙ্গল ঘুরাইয়া নদীর কিনারে আনছি, নিজের স্তনের ব্যথা সামলানোর জন্য মানুষের বাচ্চাটা সে কোলের মধ্যে নিয়ে নিছে, নিজের বুকের দুধ পান করাইছে, মায়ের দুধ পান না করাইলাও আমি আল্লাহ তাআলা বাঘিনীর দুধ পান করায় তারে মানুষ করছি। শুধু তাই নয়, ও বাঘিনী বাচ্চাটার নিয়ে তার ঘরে গেছে, আমি আল্লাহ তাআলা ওই জঙ্গলের কাঠুরিয়ারে দেখাইছি, দেখ মানুষের বাচ্চা বাঘিনী বাইরে গেছে, তো ওই কাঠুরিয়া বাচ্চাটারে নিজের ঘরে আনছে, লালন পালন করছে, অন্যান্যদের রাখালদের সঙ্গে চলাফেরা করতে করতে এক পর্যায়ে আমি আল্লাহ তাআলা বিশাল রাজত্বের মালিক বানাইছি, ও সাদ্দাদ হইছে, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতে গিয়া ও জান্নাত বানাইছে, জান্নাতে ঢুকবে, জান্নাতের দরওয়াজায় পা নামায় দিছে, জান নেওয়ার জন্য আজরাইল তুই হাজির হয়ে গেছিস, ও তোরে ভাই কয়া ডাক দিছে, তোর দিলটা নরম হয়ে গেছে, ওই জায়গা তো যদি এত বড় না ফরমান, আমি আল্লাহকে আল্লাহ কলিজার গভীর থেকে মালিকরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ, হয় নাই জীবনের শ্রেষ্ঠ দিয়া বলেন আল্লাহ, আরশের মালিক ডাক দিয়া কই তোরে ভাই আজরাইল কয়া ডাক না দিয়া, ও যদি আমি আল্লাহরে একটা আল্লাহ কইয়া ডাক দিত, আমি আল্লাহ শুধু তারে মাফ করতাম না, আমি আল্লাহ শুধু তারে ক্ষমা করতাম না, আমি আরশের মালিক আল্লাহ তাআলা তারে জান্নাতের মালিক বানায় দিতাম। এজন্য মেরে ভাইও ভালোবাসতে হবে কাকে, সবাই বলেন কাকে, এই দাবি করেছেন কে, আরো জোরে বলেন কে, আল্লাহ নিজেই বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, সব কিছুর চাইতে তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মহান মালিক আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের কলিজায় জাগ্রত করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন, আল্লাহর ভালোবাসা কলিজায় জাগ্রত করার জন্য এক অক্ত নামাজও পড়া লাগবে না, কি লাগবে তো, আল্লাহ তাআলা আজকের পর থেকে আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আজকের আয়োজনকে আল্লাহ আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।